আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা কথা বলবো টার্ক কনভার্টেন্টকে নিয়ে। আমি আমার পূর্ববর্তী ভিডিও বানিয়েছিলাম আপনার ফ্লুইড কাপলিংকে নিয়ে, এবং সেখানে ফ্লুইড কাপলিংকে নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা ছিল, এবং সেই সমস্যার জন্যই মূলত আপনার টর্ক কনভার্টার মানে উদ্ভব করা হয়। মানে টর্ক কনভার্টার এই জন্যই মূলত ইউজ করা হয়, আপনার যেই ফ্লুইড কাপলিং হয়েছে সেটার আপডেট ভার্সনই বলা যায় আপনার এই টর্ক কনভার্টারকে। এটাও সেম আপনার অটোমেটিক ট্রান্সমিশনেই ব্যবহার করা হয়। ওকে, আপনার আমাদের ফ্লুইড কাপলিং ছিল আপনার ইম্পেলার ইঞ্জিন শ্যাফ্ট ঘুরলে ইম্পেলার ঘুরবে, ইম্পেলার থেকে ফ্লুইডগুলো আপনার টারবাইনে আসবে, এবং টারবাইনের ব্লেডগুলোর মধ্যে ধাক্কা প্রদান করে এই ফ্লুইডগুলো আপনার ইম্পেলারের ব্লেডে আঘাত করবে, যার ফলে আপনার ইম্পেলারের আঘাতটা মানে ইম্পেলারের ঘূর্ণন গতিটা একটু কমে যায়, এবং এটার ইম্পেলারের মোশনটা কম করে দেয়, যার ফলে আপনার মানে এটাই হচ্ছে গিয়ে মূলত আপনার সমস্যা। দ্যাট মিন্স আপনার টারবাইন থেকে যেগুলো ফ্লুইডগুলো আসবে সেই ফ্লুইডগুলো আপনার এই ব্লেডের ধাক্কা খাওয়ার ফলে এটার গতিটাকে কমিয়ে দিবে, ইম্পেলারের যে ব্লেড আছে সেই ব্লেডের গতিটাকে কমিয়ে দিবে, সেই ব্লেডের মোশনটাকে কমিয়ে দিবে। এই সমস্যা সমাধানের জন্য মাঝখানে একটা স্টেটর ব্যবহার করা হয়। ওকে, স্টেটরের কাজটা হলো আপনার ইম্পেলার থেকে যে ফ্লুইডগুলো টারবাইনে আসবে, টারবাইন থেকে স্টেটর সেই মানে ফ্লুইডের মোশনকে সেই ফ্লুইডের ডিরেকশনকে রিডিরেক্ট করে ইঞ্জিনের ইম্পেলারের মধ্যে পাঠাবে, এই ইম্পেলারের মধ্যে পাঠাবে। ওকে, এখানে আপনার স্টেটরটা এমনভাবে ডিজাইন করা হয়, মানে ব্লেডগুলো স্টেটরের মধ্যে যে ব্লেড রয়েছে সেই ব্লেডগুলোকে এমনভাবে ডিজাইন করা হয় মানে ফ্লুইডগুলোকে আপনার ইম্পেলারের মধ্যে প্যান করবে, এর ফলে আপনার ডিরেক্ট গিয়ে ব্লেডে আঘাত করবে না, মানে ইঞ্জিনের গতি অনুযায়ী ব্লেড যেভাবে থাকুক না কেন ইম্পেলারের মধ্যে প্রবেশ করাবে, এর ফলে আপনার ইম্পেলারের গতি আরও বৃদ্ধি পাবে, এবং ইম্পেলার গতি আরও বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে কি মূলত টর্ক কনভার্টারের কাজ, মানে টর্ককে কনভার্ট করে দিবে আপনার টারবাইন থেকে তো যে ফ্লুইডগুলো আসবে এই ফ্লুইডগুলো আবার ইম্পেলারে গিয়ে ইম্পেলারের টর্কটাকে আরও মানে বৃদ্ধি করবে। এটা হচ্ছে মূলত টর্ক কনভার্টারের কাজ। আমরা এই ফিগারটা আমরা এভাবেও দেখতে পারি। দ্যাট মিন্স আপনার ইম্পেলার থেকে আপনার ফ্লুইডগুলো আসবে, ফ্লুইডগুলো টারবাইন ব্লেড আঘাত করবে, এবং ব্লেড থেকে এগুলো স্টেটর আসবে, এবং স্টেটর থেকে এগুলো ইম্পেলারে যাবে। এভাবে হচ্ছে কি আপনার টার্ক কনভার্টারটা কাজ করে।